আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মোটরটা আমরা খোলাইছি আর অলরেডি খোলাবো, দেখবেন। আর এই মোটরটা চেঞ্জ করবো, আমরা নতুন মোটর ফিটিং করব। এই মোটর অলরেডি আমরা খোলাইতেছি। এই মোটরটা খোলাইয়া আপনার আমাদের নতুন মোটর আমরা এখানে বসাবো। আর এই মোটরটা একবার বাতিল হয়ে গেছে। মোটরটা আপনার ভালো মানের মোটর, মোটরটা আপনার অনেক দিন চলছে, মোটরটা আপনার 20 বছরের মতন হবে চলছে। মোটরটা অনেক ভালো মোটর। মোটরটা নষ্ট হয়ে গেছে, কয়েল ময়েল জ্বলে গেছে অনেক, পাঁচপাতি অনেকটা। ধরুন 20 বছর যদি একটা মোটর থাকে, তার ভিতরে যে কী হয়ে গেছে সেটা তো হয়তো খোলালে দেখা গেত। যাই হোক, অনেকটা সমস্যা হয়েছে, দেখে মোটরটা চেঞ্জ করে নতুন মোটর আমরা এখানে আমরা ইউজ করব। নতুন মোটর ইউজ করে আর এখানে আপনার নতুন মোটর অলরেডি আমাদের এই নতুন মোটর আনা হয়েছে। আপনার কোম্পানিটা এসিআই কোম্পানি, আপনার এসিআই ব্র্যান্ডের মোটর। আর এই মোটরটা আমরা এখন করব, ওখানে সিটিং করব। আর কিভাবে আমরা সিটিং করি সেটা আপনাদের আজকে দেখাবো। আর মোটরটা অলরেডি আনবক্সিং আমরা করতেছি। মোটরটার আপনার কোম্পানিতে কী কী দিছে তাই আপনাদের এটা আমরা দেখাবো। মোটরটার উপরে একটা বই দেখা যাইতেছে, মোটরের মতনই ক্যাটালগ, একবার মোটরের মতন দিয়ে দিছে একবারে। এসিআই কোম্পানি ওয়ারেন্টি, এখানে আপনার লেখা আছে ওয়ারেন্টি, আপনার 2 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। আর ওখানে আপনার কোড নম্বর দেওয়া আছে। আর এখানে বইটার ভিতরে আপনার মোটরে কি কি ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কি কি পাস আছে, সব মানে ই টু জেড এখানে নাট থেকে শুরু করে পুরো এই জিনিসটা আপনার এখানে লেখা আছে। কিভাবে ব্যবহার করবেন মোটরটা, সব কিছু এখানে ই আছে আপনার। আপনাদের আবার মোটরটা আপনার এখন আমরা দেখাই কোয়ালিটিটা, মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। কালারটা আপনার যেমন আমরা উপরের বইটা মানে দেখছি, মোটরটা যেমন এই কালার হবে মনে হয়, আনকমন একটা মোটর, এসিআই ব্র্যান্ডের মোটর। এসিআই কোম্পানি ভালো কোম্পানি, আপনার সাউন্ড হয় কম, পানি উঠে ভালো, এসিআই ভালো মোটর একটা, খারাপ না, ভালোই। আর এটার এসিআই একটা ই আছে, ভালো একটা জিনিস আছে। জিনিসটা হলো কি, ভালো জিনিসটা হলো কি আপনার বন্ধুরা, এসিআই আপনার যে ডিশ ডিশ যেমন আমরা অন্য কোম্পানির ডিশটা পাই, আপনার স্টিলের ডিশ পাই, টিনের ডিশ পাই, মানে লোহার জাতীয় ডিশ পাই। আর এটা আপনার হলো ধরুন একবারে পুরো আপনার ঢালাই, একবারে পুরো ঢালাই, আপনার ডিশ আপনার চেঞ্জ করতে হবে না, বারবার আপনার ডিশ চেঞ্জ করতে হবে না। ডিশ তো কিছুদিন পর পর আপনার যেমন লিক হয়ে যায়, টেরো হয়ে যায়, এটারও আর হবে না। আর এখানে আপনার কোম্পানিতে আপনার একটা ই দিয়ে দিছে কীভাবে মোটর উঠাবেন পানি। আর এটা এই ধরনের ভিতরে আপনার এসিআই কোম্পানি এটার জন্য অনেকটা পারফেক্ট একটা মোটর। আপনার যেমন ডিশটারও হবে না, ডিশ আপনার কখনো সমস্যা হবে না, কয়দিন পর পর আপনার 1 বছর 1.5 বছর 2 বছর পর পরে আপনার ডিশটার হয়ে যায়গা। যেমন আপনার পানি আর্সেনমুক্ত পানিটা আপনার এসিড জাতীয়, তো এসিড জাতীয় কারণে আপনার হলো ই হয়ে যায়গা, ডিশটার হয়ে যায়, পাথরের পানি, পাথরের পানির কারণে আপনার এসিড জাতীয়, এ কারণে আপনার ডিশটার হয়ে যায়গা। আর মাশাল্লাহ আপনার মোটরটা ভালো মোটর, আপনার এক ঘোড়া মোটর, 10 mm এর। আপনার এখানে আপনার নিচের ক্যাটালগটা দেখুন, নিচের ইটা আপনার মডেলটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর ডিশটাও আপনার একবারে এই মানে আপনার যে মোটরের যে আপনার যে কালারটা, এই কালারে আপনার এই ঢালাই একবার ভালো কোয়ালিটি, একবার মোটর এক ঘোড়া। এই মোটরটা আপনার বন্ধুরা লাগাবো ওখানে। আর আমাদের ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাঝে বলতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা এখন মোটরটা ফিটিং করতে আমাদের একটা নিপিল লাগবে, আপনার 1 ইঞ্চি নিপিল প্রথম লাগবে, আপনার 3 টিপ দিতে আছে। আর ওই মোটরটা যেভাবে ছিল, যে যে ফিটিং ছিল ওই ফিটিংয়ের অনুযায়ী ওইভাবেই ঠিক যেভাবে ছিল সেভাবে আমরা সিটিং করব। আর ওই মোটরটা যা ছিল আমাদের এই মোটরও তাই লাগবে। আর মোটরে আপনার ওটাই ছিল জিআই ফিটিং ছিল, যেই ফিটিংয়ের কারণে আমরা যেই ফিটিং আমরা ইউজ করব না, যেই ফিটিং আপনার কিছুদিন পর পর আপনার সমস্যা হয় তার কারণে জিআইটা আপনার চেঞ্জ করে দেবো। একবার যে চেঞ্জ করে আপনার প্লাস্টিকের যে বর্তমান যে প্লাস্টিকের জিনিস যে আপনার অনেক ভালো কোয়ালিটি, একবার ভালো মানের প্লাস্টিকের ফিটিং, এটা আপনার সহজে কিছু হয় না। যদি আপনার কাজ করেন কখন টেরা হবে, লিক হবে, মানে লিকের কোনো আপনার ভয় থাকে না, আপনার যদি ই দেন এই প্লাস্টিকের ই দেন যদি লিক হয় না, এটা আপনার পানিতে মানে কোনো সমস্যা করতে পারে না। আর লোহার জিনিস দিলে আপনার পানিতে সমস্যা করে ফেলায়। আমাদের বন্ধুরা
নিপিলটার পেছনের পরে আমাদের 1 ইঞ্চি টি ধরন হয়েছে। ধরনের পরে আমাদের ইনন পাটটা সামনে লাগবে, একটা ইনন পাটটা আমরা এখন ধরাবো। সামনে যে মোটরটা পানিটা টানবে, যে কলের পানিটা টানবে, সেই টানার রাস্তায় আমরা একটা নিপিল দিয়ে ইনন পাটটা আমরা ধরাইতেছি অলরেডি। ওই মোটরটাই ভাবি ছিল সেম কোয়ালিটি, আপনার সামনে একটা ইনন পাটটা ছিল লাগানো এখানে, আর উপরে আপনার মোটরে যে আপনার ওভারের পানিটা আপনার যে ওভার করে যে ট্যাঙ্কি নিয়ে যাবে সে পানিটার প্রথমটা আপনার টি ছিল, টি ছিল, আর এখানে আপনার ইনন পাটটা ছিল। এই মানে আগের যে কোয়ালিটি ছিল বন্ধুরা, ওই কোয়ালিটি আমরা এই কাজ করব। এখানে আমাদের আহামরির কোনো কাজ নাই। এখানে আপনাদের এটা মোটর, ভালো মানের মোটর যে আপনারা ব্যবহার করবেন সেটাই বলতেছে। আপনারা এসে এটা ভালো মোটর, ভালো মানের মোটর। আমরা আরেকটা নিপিল পেঁচাতেছি, নিপিলটা আমাদের লাগবে আরেকটা ইনন পাটটার জন্য লাগতে পারে, এই জন্য আমরা অলরেডি পেঁচায় রাখতেছি বন্ধুরা। আরেকটা জিনিস, আপনার ভালো ব্র্যান্ডের মোটর নিলে ভালো জিনিস, ভালো থাকতে পারবেন, ভালো ব্যবহার করতে পারবেন, কোনো টেনশন থাকবে না। অনেক কোম্পানি আছে, ভালো ভালো ব্র্যান্ডের কোম্পানি আছে, আপনারা ভালো ভালো মোটর নেবেন, ভালো ভালো ব্র্যান্ডের মোটর নেবেন, ভালো থাকতে পারবেন, 2 দিন পর সমস্যা হবে না। আমাদের হ্যাঁ টির মাথায় আমাদের একটা আরেকটা ইনন পাটটা ধরাইতে হবে, আমাদের টির মাঝে আরেকটা ইনন পাটটা ধরাইতে হবে। ইনন পাটটা ধরাইতে হবে, আর সামনে আপনার যে মোটরে যে আপনার মাথায় সামনের মাথায় টির মাথায় আপনার একটা আমরা 1 ইঞ্চি ই দিব, আপনার পয়েন্ট প্লাগ দিব। আগে আপনার এই ইনন পাটটা আমরা টাইট দিব, টাইট দেওয়ার পর আমরা বন প্লাগ লাগাবো। বন প্লাগ নিয়ে লাগাইয়া তারপর আপনার সিটিং করে, ওখানে সিটিং করে পানি উঠাবো। আর কিভাবে আপনার ছিল আগের মোটরে কিভাবে ছিল সেটা আপনাদের দেখাবো। এই যে বন প্লাগ, 1 ইঞ্চি বন প্লাগটা বন্ধুরা, 1 ইঞ্চি বন প্লাগ, এটাকে 1 ইঞ্চি বন প্লাগ এইভাবে ছিল, সেম এইভাবে ছিল আগের মোটরটা, এইভাবে ছিল। আমরা এই যেভাবে এই ফিটিং ছিল সেইভাবে ফিটিং করে আমরা এখন যেখানে মোটরটা ছিল, ওই এই মোটরটা দেখুন এখানে যেভাবে আছে এখানেও সেভাবে আছে, নতুন মোটরটাও আপনার সেভাবে ফিটিং করা আছে বন্ধুরা। আমি এমডি আলিম, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বলবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই। আর কেউ যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে মোটরটা আমরা এখানে আমরা এই আমাদের এখানে পাইপের মাঝে আরেকটা ইনন পাটটা, যে বাকি যে ইনন পাটটা সেটা আমরা এখন লাগাবো, আর লাগাইতেছি অলরেডি। দুটো আমাদের লাগানো হলে মোটরটা এখানে আনবো। আরেকটা জিনিস বন্ধুরা, এই প্লাস্টিকের জিনিস যখন আপনারা কাজ করবেন, হয়তো আপনারা কাজ করাবেন, তখন আপনারা এই জিনিসটা মানে দেখবেন, হয়তো করবেন, যেন আপনার প্লাস্টিকের জিনিস আপনার হাতে টাইট দিলে আরও ভালো, হাতে যদি আপনার না কোলায় তা আপনার রেঞ্জ যন্ত্রপাতিটা টাইট দিবেন সীমিত, মানে আপনার হাতে যদি না কোলায় আপনার এলো যন্ত্রপাতি দিয়ে সীমিত টাইট দিবেন, আপনার বেশি টাইট দিবেন না, বেশি টাইট দিলে আপনার লিক হবে মানে ফেটে যাবে প্লাস্টিকের জিনিস, আপনার হার্ড হার্ড যদি থাকে আপনার ফেটে যায়। কখন আপনারা এই জিনিস করবেন না, যখন আপনারা ব্যবহার করবেন তখন আপনারা সীমিতভাবে টাইট দিবেন। আর আমরা এইভাবে আমরা এখন সিটিং করবো, এইভাবে ছিল সিটিং, ছিল আমাদের সিটিং হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা এই করবো বন্ধুরা, পানি দিব, পানি দিয়ে তারপর মোটরটা চালিয়ে দেখবো পানি উঠে কি না। আর যখন বন্ধুরা আপনার প্লাস্টিকের জিনিসের কথা বলছিলাম, প্লাস্টিকের জিনিস সীমিতভাবে টাইট দিবেন, আপনারা বেশি জোর খাটাবেন না, বেশি হার্ড দিবেন না, হার্ড দিলে সমস্যা হবে। যাই আমাদের মোটরটা ফিটিং কমপ্লিট হয়ে গেছে, ওই আবার নিচে ধরুন আপনার হ্যাঁ অলরেডি আপনার পানি উঠে গেছে মোটরে, মোটরটা আপনার লাইনটা টানা আছে আপনার 100 ফিটের মতন হবে। এই মোটরটা আপনার আরও স্পিড অনেক, মোটরটা